نار التكبير فاطمة الزهراء مدرسة البنات علامة روح الأمين رحمة الله عليه سيدي فاطمة الزهراء مدرسة البنات قرآن شريف الله বলেন যে নসিহাতটা হযরত লুকমান হাকিম তার সন্তানের কাছে করেছিলেন তোমরা কোরআন শরীফের 21 পারা সূরা লুকমানের ভিতরেই নসিহাতটা পাবে লুকমান হাকিম তার সন্তানকে নামাজের নসিহাত করার আগে নামাজ কায়েম করো এই নসিহাতটা করার আগে সৎ কাজের আদেশ দাও এই নসিহাত করার আগে অসৎ কাজ থেকে দূরে থাকো এই নসিহাতটা করার আগেও একটা নসিহাত করেছিলেন সেই নসিহাতটা ছিল ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ বলেছিলেন হে আমার প্রিয় বৎস হে আমার প্রিয় পুত্র ইন্নাহা ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন তুমি যদি একটা অণু অথবা পরমাণু পরিমাণ কোনো কাজ করো সেটা ভালো হতে পারে সেটা খারাপও হতে পারে ফাতাকুন ফি সাখরাতিন আর এই কাজটা যদি তুমি করো কোথায় ফি সাখরাতিন কোন পাথরের ভিতরে লুকিয়ে পাথরের ভিতরে লুকিয়ে কথার অর্থ হলো পাহাড়ের ভিতরে লুকিয়ে যদি তুমি কোনো নেকির কাজ বা গুনাহের কাজ করো আও ফি সামাওয়াত আসমানের ভিতরে লুকিয়ে যদি তুমি কোনো নেকির কাজ বা গুনাহের কাজ করো আও ফিল আরদ অথবা জমিনে লুকিয়ে যদি তুমি কোনো নেকির কাজ বা গুনাহের কাজ করো পৃথিবীর কোনো মানুষ তোমায় দেখবে না পৃথিবীর কোনো মানুষের দৃষ্টি সেখানে পৌঁছাবে না কিন্তু আল্লাহর কুদরতি দৃষ্টিকে তুমি উপেক্ষা করতে পারবে না ইয়াতি বিহাল্লাহ আল্লাহ সেটাকে দেখবেন এবং সময়কালে আল্লাহ ওখান থেকে টেনে সেটাকে বার করে আনবেন এবং যেই বান্দা বা যেই বান্দি এই নেকির কাজ বা গোনার কাজ একটা অণু অথবা পরমাণু পরিমাণ হোক যে বান্দাবান্দি করেছেন আল্লাহ পাক তার সামনে সেটা পেশ করবেন যেটা কোরআন শরীফের অন্য আয়াতও আছে ফামাই আমাল মিসকালা দাররাতিন খাইরা ইয়ারা ওমাই আমাল মিসকালা দাররাতিন শাররা ইয়ারা আল্লাহ বলেন ইয়াতি বিহাল্লাহ কেউ জানবে না কিন্তু আল্লাহ সেটা বার করে আনার ক্ষমতা রাখেন ইন্নাল্লাহ লাতিফুন খবির আল্লাহ সূক্ষ্মদর্শী এবং সব বিষয়ের খবর তিনি রাখেন ফাতেমা মাদ্রাসাতুল বানাতের ছাত্রীদের কাছে আমার ফার্স্ট মেসেজ যে তুমি যে অবস্থাতে থাকো যেখানে থাকো প্রথমত আল্লাহকে ভয় করো লোকমান হাকিম তার সন্তানকে নামাজ কায়েম করো ইয়া বুনাইয়া আকিমিস সালাতা এই নসিহাতটা করার আগে তার সন্তানের ভিতরে আল্লাহর ভয়টা আগেই নষ্টল করে দিয়েছেন তার সন্তানের ভিতরে আল্লাহর ভয়টাকে ঢুকিয়ে দিয়েছেন কারণ যদি আল্লাহর ভয় তার সন্তানের ভিতরে না থাকে তো সন্তান নামাজ পড়বে কিন্তু তার বাবার ভয়ে তার বাবার চোখের সামনে যতক্ষণ থাকবে ততক্ষণ সে নামাজ পড়বে আর বাবার চোখের আড়ালে যখন চলে যাবে তখন আর সে নামাজ পড়বে না এই জন্যে উনি ফার্স্ট টাইম এই ভয়টা ঢুকিয়ে দিয়েছেন যে তুমি আল্লাহকে ভয় করো তুমি পৃথিবীর যেখানে দাঁড়িয়ে কোনো নেকির কাজ করো অথবা কোনো গুনাহের কাজ করো আল্লাহ যদি সেটা বার করে আনার ক্ষমতা রাখেন তাহলে পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে নামাজ নষ্ট করার জায়গা আছে অথবা পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে তুমি গুনাহ করতে পারো তো ফাতেমা মাদ্রাসাতুল বানাতের ছাত্রীদের জন্য আমার ফার্স্ট মেসেজ যে সব জায়গাতে তুমি আল্লাহকে ভয় করো কেউ নেই কে আছেন সেখানে আল্লাহ তুমি সবাইকে লুকাতে পারবে সবাইকে ফাঁকি দিতে পারবে সবার চোখকে উপেক্ষা করতে পারবে কিন্তু আল্লাহর কুদরতি চক্ষুকে কখনো তুমি উপেক্ষা করতে পারবে না আমার দ্বিতীয় মেসেজ আমার দ্বিতীয় মেসেজ তোমাদের জন্য তোমরা আজকে যারা আমার কাছে কিছু বার্তা বা মেসেজ নেওয়ার জন্য দাঁড়িয়েছো আমার খুব মনে পড়ে যে দুনিয়া বরেণ্য একজন মনীষী তার শিক্ষকের কাছে তিনি অভিযোগ করেছিলেন বলেছিলেন আমি যেটা পড়ি সেটা আমার স্মরণে থাকে না শাকাউতু ইলা ওয়াকিন ওনার শিক্ষক ওয়াকির কাছে উনি একবার অভিযোগ দায়ের করলেন আনসু ই হিফদি
হেফজুন মানে তোমরা বুঝতে পারছো সংরক্ষণ করা হেফাজত করা আর আনসুই হিফজি বলতে আমার স্মৃতিশক্তির দুর্বলতার ব্যাপারে আমার শিক্ষক ওকির কাছে আমি অভিযোগ করলাম ফাউসানি ইলা তারকিল মাআসি তখন তিনি আমাকে ওসিয়াত করলেন যে তুমি পাপ বর্জন করো গুনাহ বর্জন করো তুমি যদি গুনাহ বর্জন করতে পারো তাহলে তোমার স্মৃতিশক্তি ফিরে আসবে আর আল্লাহর এই নূর আল্লাহ তাকে দেন না যে পৃথিবীতে অপরাধী সব সময় জানবে যে সৌভাগ্যবান সেই হয় যে এলেম অর্জন করে এবং পাপ থেকে বিরত থাকে যে এলেম অর্জন করার পরেও পাপ থেকে দূরে থাকে না সে কখনো সফলতার চূড়ান্ত সীমাতে পৌঁছাতে পারে না সে সৌভাগ্যবান হতে পারে না যায় যে এলেম অর্জন করে কিন্তু লুকিয়ে লুকিয়ে পাপ করে সে হয় অহংকারী যে পাপ বর্জন করে এবং এলেম অর্জন করে পৃথিবীতে সে বা তারাই হয় সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী যে কারণে তোমাদের কাছে আমার দ্বিতীয় নসিহত সবসময় পাপকে অ্যাভয়েড করো তোমরা যেটুকুই জানো যে এটা অপরাধ এটা গুনাহের কাজ তোমরা ফাতেমা মাদ্রাসায় পড়ো মানে আর তোমাদের বয়স আস্তে আস্তে বাড়ছে কোনটা পাপ কোনটা সওয়াব কোনটা নেকি কোনটা গুনাহ এ ব্যাপারে মোটামুটি তোমরা অকিবহাল তোমরা তোমাদের জীবন থেকে পাপগুলোকে বর্জন করো পৃথিবীতে নামাজ কাজা করার নামাজ নষ্ট করার কোনো জায়গা নেই এটা মাথায় রাখো মাদ্রাসার যেসব শিক্ষকরা আছেন শিক্ষিকারা আছেন তাদেরকে তোমরা যথাযোগ্য সম্মান করো শিক্ষকরা হলেন বাচ্চাদের তথা ছাত্রছাত্রীদের শিক্ষার্থী যারা তাদের আত্মার সংস্কারক এইটা তোমাদের সবসময় মনে রাখতে হবে শিক্ষকের সঙ্গে যারা বেয়াদবি করে তারা সফলতার জায়গাতে কখনো পৌঁছাতে পারে না কোনো শিক্ষকের কখনো যদি বদদোয়া লেগে যায় কোনো শিক্ষকের কোনো একজন শিক্ষক যার কাছে আলিফ পর্যন্ত শিখেছ যদি বদদোয়া লেগে যায় তো লাইফ বরবাদ হয়ে যাবে এটা সবসময় তোমরা মনে রাখবে অতএব আমার দাবি আমার তৃতীয় দাবি তোমাদের কাছে তৃতীয় নসিহত তৃতীয় মেসেজ তোমাদের কাছে সেটা হলো কোনো শিক্ষকের সঙ্গে তোমরা ন্যূনতম বেয়াদবি করবে না তোমাদের জন্মদাতা পিতা যারা তারা তোমাদের জন্মদাতা পিতা তারা তোমাদের জন্ম দিয়েছেন কিন্তু তারা যে ভূমিকা পালন করছেন তার চাইতে অনেক বেশি ভূমিকা পালন করছেন তারা যারা তোমাদের আত্মার সংস্কার ঘটাচ্ছেন এটা সবসময় তোমরা মাথায় রাখো শিক্ষকদেরকে যথাযোগ্য মর্যাদা দাও হাদিস শরীফে এসেছে তোমরা তো জানো তোমরা এই হাদিস পড়েছো তোমরা অনেকেই বলতে পারবে খাইরুকুম মান তাআল্লামাল কোরআন নবীজি বলছেন তোমাদের ভিতরে সেই লোকটা উত্তম যে কোরআন শেখে ও আল্লামাহু এবং যে কোরআন শেখায় যে কোরআন শেখায় তা শিক্ষকরা তোমাদের এখানে কোরআন শেখান কোরআনের এক্সপ্লানেশন শেখান ব্যাখ্যা বিশ্লেষণ শেখান তাদের মর্যাদা তোমাদের অনেক 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 উর্ধে কত উর্ধে সেটা ওজন করতে পারবে না বসিরহাট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি যা স্মৃতি বিজড়িত এই প্রতিষ্ঠান উনি টাকি শহীদপুরের কোনো একটা এরিয়াতে কোনো এক সময় ওয়াজ করতে এসেছিলেন উনি আসতেন বিভিন্ন এরিয়ায় তো ওনার ওয়াজ শোনার জন্য এসেছিলেন একজন ব্রাহ্মণ আমি যতদূর জানি তো ব্রাহ্মণ নিচে বসে আছে মজলিসেও বসতে পারে না সাইডে একটা চেয়ার নিয়ে বসে আছে তো বসিরহাট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে ওই ব্রাহ্মণের দিকে যখন নজর গেল হুজুর ওই ব্রাহ্মণের কাছে ছোটোবেলায় কিছু সংস্কৃত শিখেছিলেন তো ওই ব্রাহ্মণকে কাছে ডাকলেন আর যতক্ষণ ব্রাহ্মণ কাছে না এলেন এবং হুজুরের স্টেজের পাশে চেয়ারে না বসলেন ততক্ষণ পর্যন্ত হুজুর আর ওয়াজই করলেন না তিনি একজন বেধর্মী অথচ শিক্ষক হিসেবে হুজুর কেবলা যেটুকু সম্মান দেওয়া দরকার সেইটুকু সম্মান দিয়েছেন তোমরা শিক্ষকদের দোষ খুঁজবে না তোমাদের কাজ শিক্ষকদের ত্রুটি খোঁজা নয় শিক্ষকের আচরণ তোমাদের কাছে খারাপ বলে অনুভূত হয় হেড হুজুরকে বলবা প্রথম কাজ যদি হেড হুজুরকে বলে না হয় সেক্রেটারিকে বলবা কাজ হলো না তাহলে মেসেজটা আমার কাছে পৌঁছে দিলে আবার আমার উপরেও কেউ না কেউ আসেন আমি যখন না পারবো তাদের কাছে পরামর্শ নেব
কিন্তু এটা সব সময় মনে রাখবা যে শিক্ষকদের দোষ ত্রুটি আমরা খুঁজব না, শিক্ষকদেরকে আমরা কি সব সময় পিতৃতুল্য বা পিতৃ চাইতে বেশি মর্যাদাবান বলে মনে করব। আমার চতুর্থ মেসেজ তোমাদের জন্য সেটা হলো আজকে যে অল পত্রিকাটার শুভ সূচনা হয়েছে, তোমরা যার নাম দিয়েছো আর নূর, নূর মানে জ্যোতি, নূর মানে জ্যোতি। কোরআন শরীফে আল্লাহ এই জ্যোতি শব্দটা বা নূর শব্দটা বহু জায়গায় ব্যবহার করেছেন, হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর শব্দটা বহু জায়গায় ব্যবহার করেছেন। তোমাদের এই নাম নির্বাচনটায় আমি খুবই সন্তুষ্ট হয়েছি। হ্যাঁ, কোরআন শরীফে একটা সূরা আছে 18 পারা, সূরাতুন নূর, তাতে আল্লাহ বহু বিধান দিয়েছেন, কত বিধান দিয়েছেন আমি গুনে বলতে পারবো না সূরা নূরের ভিতরে, তোমরা পড়ে দেখবা। মেয়েদের ব্যাপারেও আল্লাহ বহু মেসেজ দিয়েছেন সূরা নূরের ভিতরে, পড়ে দেখবা। তো তোমাদের নাম চয়নটা আমার খুব পছন্দ হয়েছে, এবং তোমরা যারা লিখেছো আজকের পত্রিকায় তোমাদের লেখনীতেও আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। তোমরা সত্যি প্রশংসা পাওয়ার দাবিদার, এবং তোমাদের যে বিকাশ ঘটেছে লেখনীর বিকাশ, এতে আমি ফাতেমা মাদ্রাসার পরিচালক হিসাবে আর মাদ্রাসার শিক্ষক যারা সঙ্গে আছেন তোমাদের এই লেখনীর বিকাশ ঘটায় মাদ্রাসার শিক্ষকরাও অত্যন্ত আনন্দিত, সেক্রেটারি সাহেব দাঁড়িয়ে রয়েছেন, সেক্রেটারি সাহেবও অত্যন্ত আনন্দিত। তবে আমরা আনন্দিত হচ্ছি এ কারণে আবার তোমরা অহংকারের বশবর্তী হয়ে নিজেদেরকে নষ্ট করে ফেলো না। আগামী দিন তোমাদের কী করতে হবে, এর চাইতে আরও বিকাশ ঘটাতে শিখতে হবে, যে এই এবারের পত্রিকাটা যত ভালো হয়েছে নেক্সট পত্রিকাটা নেক্সট ওয়ালপেপারটা এর চাইতে যেন আরও ভালো হয় ইনশাআল্লাহ। সবাই বলো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। সর্বোপরি তোমরা এখানে যারা দাঁড়িয়েছো আল্লাহ তোমাদেরকে তো বিভিন্ন পরিবার থেকে আল্লাহ উঠিয়ে এনেছেন, এবং তোমাদের পরিবার সম্বন্ধে আমি খুব বেশি খবর না রাখলেও মোটামুটি তো রাখি, তো যতটা আমি রাখি যে অধিকাংশরাই তোমরা গরিব পরিবার থেকে উঠে এসেছ। দেখো তোমাদের দায়িত্ব হলো তোমাদের বাবা আর মায়ের মুখ উজ্জ্বল করা। সন্তানের কারণে বাবা আর মায়ের মুখ উজ্জ্বল হয়, সন্তানের কারণে আবার বাবা মায়ের মাথা নিচু হয়। আমি তোমাদের কাছে দাবি করব যে তোমরা এমন একজন সন্তান তৈরি হও তোমাদের কারণে, তোমাদেরকে দেখে পৃথিবীর যে কেউ যেন তোমাদের আব্বা মায়ের জন্য দোয়া করে যে এই মেয়েটা এত ভালো, তাহলে এই মেয়েটাকে যে বাবায় জন্ম দিয়েছেন সে বাবা কত ভালো, আর যে মা এই মেয়েটাকে লালন পালন করেছেন গর্ভে ধারণ করেছেন সেই মা কত ভালো। তোমাদের আচরণে মানুষ আকৃষ্ট হয়ে তোমাদের জন্যও যেন দোয়া করেন, তোমাদের বাবা মায়ের জন্যও যেন দোয়া করেন। আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। আমরা ফাতেমা মাদ্রাসাতুল বানাতের ডিরেক্টর সাহেব, তিনি তোমাদের কাছে যে সমস্ত মেসেজ দিয়েছেন বার্তা দিয়েছেন, আমি আশাবাদী অমন একজন বিজ্ঞ ব্যক্তিত্ব যিনি তোমাদিগকে এই মেসেজগুলো দিয়েছেন, তোমরা সেগুলোকে সুন্দরভাবে ধারণ করে জীবনে বাস্তবায়ন করবে, আল্লাহ তৌফিক দেন। সকলে বলো আল্লাহ আল্লাহুম আমিন। এবং পাশাপাশি ফাতেমা মাদ্রাসার ডিরেক্টর সাহেবের কাছেও এই মাদ্রাসা কর্তৃপক্ষ এবং ছাত্রী সংসদ তাদেরও দাবি একটু মাঝে মাঝে এখানে আসুক, এমন দিনের সুন্দর কথাবার্তা বলে আরও অনুপ্রাণিত করুক। আর এই মাদ্রাসার ছাত্রী সংসদ যারা সুন্দর আজকের দেওয়াল পত্রিকা প্রকাশ করবার পিছনে সহযোগিতা করেছে আমি তাদেরকে হার্দিক সাধুবাদ জ্ঞাপন করছি। মনে রাখতে হবে বিকাশ ঘটানোর দুটো মাধ্যম, একটা জাবান একটা কলম। তোমাদেরকে জাবানে আরও পারদর্শী করবার জন্য, বক্তৃতা শক্তির পারদর্শী করবার জন্য তার যে ব্যবস্থাপনা আছে প্রতি সপ্তাহে আঞ্জুমানের ভিতর দিয়ে তোমরা বক্তৃতা প্রকাশ করো সুন্দর। প্রতি মাসে দেওয়াল পত্রিকা যেটি প্রকাশিত হচ্ছে আজ থেকে শুভারম্ভ হলো, এই ধারা অব্যাহত রাখবে, প্রতি মাসে আরও সুন্দরভাবে লেখা দেবে এই আশা রাখছি। মাদ্রাসার
ছাত্রী সংসদের পক্ষে যেকোনো একজনকে এই বিষয়ে ছোট্ট দুটি কথা বলবার জন্য বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা খুবই আনন্দিত এই পত্রিকার দেয়াল পত্রিকার প্রকাশ পেয়ে। অনেক হুজরাবাদের সহযোগিতায়, মাদ্রাসা কর্তৃপক্ষের সহযোগিতায় আজ আমরা এই পত্রিকা প্রথম উদযাপন করেছি। আমরা আগামীতে এই পত্রিকা আরও ভালোভাবে প্রকাশ করার চেষ্টা করব সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আরও ভালোভাবে হুজরাপাদের কথা মেনে চলার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আজ আমরা আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি স্মৃতি ফাতেমা মাদ্রাসাতুল বানাতে ছাত্রীদের পক্ষ থেকে যে অল বা দেওয়াল পত্রিকা প্রকাশিত হয়েছে সেটাকে আমরা শুভ সূচনা করার পর আমাদের সঙ্গে আছেন ফাতেমা মাদ্রাসার মাননীয় সম্পাদক আলাপ মোহতারাম জিয়াদারি সাহেব, সঙ্গে আছেন খাদিজা ও ফাতেমা উভয় মাদ্রাসার মাননীয় সুপারিনটেনডেন্ট মাওলানা মোহতারাম আব্দুর রহমান সাহেব, আমার লেফট হ্যান্ডে দাঁড়িয়ে আছেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা জাহাঙ্গীর সাহেব। ফাতেমাতুজ্জোহরা মাদ্রাসাতুল বানাতের ছাত্রী সংসদের পক্ষ থেকে প্রকাশিত আজকের দেওয়াল পত্রিকা, যে পত্রিকার নাম হলো আন-নূর। এই আন-নূর পত্রিকা প্রকাশ হওয়ার পিছনে এ মাদ্রাসার ছাত্রী সংসদ তারাই যথেষ্ট যত্নপরায়ণ হয়ে এ পর্যন্ত এসেছে। আজকে খাদিজা মাদ্রাসা ও ফাতেমা মাদ্রাসার উভয় মাদ্রাসার ডিরেক্টর সাহেবের উপস্থিতিতে আজকের এই সুন্দর শুভ সূচনা দেওয়াল পত্রিকা শুভ সূচনা হয়েছে। আমরা দোয়া করি ফাতেমা মাদ্রাসার যে সমস্ত ছাত্রীরা লেখনী দিয়ে এই পত্রিকা সহযোগিতা করেছে তাদের দিন দিন তাদের লেখনী শক্তি আরো শ্রীবৃদ্ধি বৃদ্ধি ঘটুক, আল্লাহ কবুল করুক। ফাতেমা মাদ্রাসার এই যে দেওয়াল পত্রিকা আন-নূর এটা প্রকাশিত হয়েছে, এটা আমি দেখে আমরা হচ্ছে কদিন ধরে আলোচনা হচ্ছে হুজুরদের মধ্যে, কিন্তু হুজুরদের সহযোগিতা এবং ছাত্রীদের মানে মনোবলের জোরে যে এটা করেছে, বিভিন্ন রকম বাংলা ইংরেজি উর্দু আরবি এগুলো মোটামুটি যেগুলো প্রকাশ করেছে, এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে প্রতিভা বিকাশ ঘটানোর একটা মাধ্যম। যারা সোশ্যাল মিডিয়ায় আছেন বা পরবর্তীতে যারা আপনারা দেখবেন, হাই সাহেবকে আপনারা চেনেন না, এনার বাড়ি নিমদাড়িয়া কোদালিয়া অঞ্চল, বসিরহাট থানার অন্তর্গত নিমদাড়িয়া কোদালিয়া অঞ্চলের নিমদাড়িয়া গ্রামে, যে মাদ্রাসায় যে গ্রামে ফাতেমা মাদ্রাসাতুল বানাত অবস্থিত। 2016 থেকে মাদ্রাসার যখন এখানে শুভ শিলান্যাস হয় সেখান থেকে বা বলা যায় তার আরো আগে জমি লেখা থেকে উনি আমাদের সঙ্গে ছিলেন। তারপরে যখন মাদ্রাসার পঠন পাঠনের সূচনা করি মাদ্রাসার এখানে আমরা সেক্রেটারি হিসাবে সেখানতে দায়িত্ব দিয়ে রেখেছি।